নমস্কার ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন হ্যাঁ আবার ফিরে এলাম রোববার সকাল বেঙ্গল ফিউশানে আজকের বিষয় এই তো জীবন হ্যাঁ এই তো জীবন কি সুন্দর খারাপ কি আছে আপনারা ভাবছেন তো করোনা কোভিড আইসোলেশান কোয়ারেন্টাইন এর মধ্যেও কিভাবে আমি বলছি এই তো জীবন বেশ ভালো আছি হ্যাঁ ভালো থাকা যায় যদি আপনি চান আসুন একটা গল্প বলি এক দেশে এক রাজামশাই ছিল রাজামশাই খুব দয়ালু ছিল সবাইয়ের অভাবের দিনে সবার কষ্টের দিনে রাজামশাই তাদের পাশে দাঁড়াতো কিন্তু রাজা তো রাজা তার হঠাৎ একদিন মনে হলো কোনো এক মন্ত্রী সে খুব বড়ো দোষ করেছে তার শাস্তি দেওয়া উচিত তো শাস্তিটা কি হবে তাকে ফাঁসি দেওয়া হবে যেই চিন্তা যেই ভাবনা সেই কাজ তার পরের দিন সকালবেলা ঠিক করলেন যে সন্ধ্যে ছটার সময় মন্ত্রীর ফাঁসি হবে সকালবেলা লোক পাঠিয়ে দিলেন মন্ত্রীর বাড়িতে বাড়িটা একটু দূরে হাঁটতে হাঁটতে যখন তার বাড়ি পৌঁছল তখন দুপুর হয়ে গেছে গিয়ে দেখে মন্ত্রীর বাড়িতে লোকজনের খুব ভিড় ভেতরে গান বাজনা চলছে বাইরে রান্না হচ্ছে বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে মাংসর গন্ধে চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং মন্ত্রী খুব আনন্দে নাচছে ভেতরে বন্ধুদের সঙ্গে তো যে খবরটা দিতে এসেছে সে তো এটা দেখে চমকে গেছে তো জিজ্ঞেস করছে আশপাশের লোকজনকে ভাই কি ব্যাপার এখানে কি হচ্ছে বললো আপনি জানেন না আজ তো মন্ত্রীর জন্মদিন ওই জন্য মন্ত্রী আমাদের সব ডেকেছে ভালো মন্দ খাওয়ানো হবে এখন ভেতরে নাচ গান হচ্ছে কিন্তু তাকে তো খবরটা দিতে হবে মন্ত্রীকে যে আজকে ছটার সময় তার ফাঁসি যাই হোক তার মধ্যেই ভদ্রলোক ঢুকে গিয়ে বলছে যে মন্ত্রীমশাই আপনার সঙ্গে কিছু কথা আছে রাজামশাই আমাকে পাঠিয়েছে এইটা শুনে সবাই চুপচাপ গান থেমে গেল গল্প গুজব থেমে গেল মন্ত্রী এগিয়ে এলো বললো হ্যাঁ বলো ভাই কী খবর দিয়েছে বললো আজকে আপনার সন্ধ্যে ছটার সময় ফাঁসি হবে বল ঠিক আছে ফাঁসি হবে তুমি রাজামশাইকে বলো তৈরি হতে আজকে আমার জন্মদিন আজকে আমি ফুর্তি করবো ফাঁসি যখন হবে ফাঁসি হবে তুমি ভাই যাও গিয়ে রাজামশাকে খবর দাও বলে তাদের বন্ধু বন্ধুবান্ধবদের বলছে যে আরে তোরা কেন চুপচাপ রইলি আবার শুরু কর গান গা ফুর্তি করি চল সন্ধ্যে ছটা এখন অনেক দেরি আছে যা হবে দেখা যাবে এদিকে আবার গান বাজনা শুরু হলো যে পাহারাদারকে পাঠিয়েছিল খবর দিতে সে রাজামশার কাছে কি বললো রাজামশাই এক আজব জিনিস দেখলাম বললো কী রে বললো এরকম দেখলাম যে উনি সবাইকে ডেকে পাঠিয়েছেন ভালো মন্দ রান্না হচ্ছে তার বাড়িতে তিনি ভোজ খাওয়াবেন নাচ গান হচ্ছে তার আর জন্মদিন তো আমি কে বললাম ছটার সময় রাজামশাই বলেছে ফাঁসি হবে আপনার বলে হ্যাঁ হবে ছটার সময় আমি চলে যাব কোনো অসুবিধে নেই আমার ফাঁসি হবে হবে কিন্তু আজকে আমার জন্মদিন আজকে আমি আনন্দ করব। ছটায় যা হবে দেখা যাবে এটা শুনে রাজামশাই কিছুক্ষণ ভাবলেন তারপর ঘোড়ায় চড়ে ঘোড়া চালিয়ে দিয়ে বাড়িতে এলেন মন্ত্রীমশাই এই মন্ত্রীমশাইকে ডেকে বললেন যে কী ভাই আমি যে খবর পাঠালাম ছটায় তোমার ফাঁসি তো মন্ত্রীমশাই বললো হ্যাঁ আমি তো শুনেছি ছটায় ফাঁসি ওই জন্য তো আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছি যে আজ এখন যতক্ষণ বেঁচে আছি যতক্ষণ শ্বাস নিচ্ছি কেন না আনন্দে থাকি কখন আমার ফাঁসি হবে সেই দুঃখে আমি গালে হাত দিয়ে কেন বসে থাকবো রাজা এই কথাটা শুনে খুব আনন্দ পেলেন এবং বললেন ঠিক আছে আমার ভুল হয়েছে তোমার কোনো ফাঁসি হবে না হ্যাঁ এই গল্পটা এই কারণে বললাম যে আজকের দিনে যে অবস্থায় আছি আমরা আমরা কিন্তু কাল পরশু তরশু ছমাস পরে কী হবে এক বছর পরে কথা ভাবছি এটা কিন্তু ভাবতে হবে যেভাবে মন্ত্রী বসায় ভেবেছে হ্যাঁ ছটার সময় আমার ফাঁসি হবে তার মানে এই নয় যে আজকের দিনে আমি গালে হাত দিয়ে বসবো হঠার সময় কি হবে বলে আশা করি গল্পের মানেটা বুঝতে পারলেন যদি ভালো লাগে লাইক দেবেন যদি কমেন্ট করার থাকে কমেন্ট করবেন যদি কোনো প্রশ্নর থাকে আমাদের নিশ্চয়ই প্রশ্ন করবেন আপনাদের আমরা উত্তর দেব আজকে এই পর্যন্ত নমস্কার